হাই ফ্রেন্ড আমের সিজন তো চলেই এসেছে তাই বাড়িতে একটা পাকা আম দিয়ে ম্যাঙ্গো মামাকে কিভাবে বানানো যায় সেই রেসিপি আজ সম্পূর্ণভাবে দেখিয়েছি কোনো রকমের কোনো ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়া আর ডিম ছাড়া এত সুন্দর নরম স্পঞ্জে একটা ম্যাঙ্গো মা কেক বানানো যায় না বানালে আপনি বাড়িতে বুঝতেই পারবেন না এটা বাচ্চার টিফিনে এবং নিজেদের যে অফিসে যায় তার টিফিন বক্সেও নিয়ে গেলে অসাধারণ খেতে হয় এখানে মা কেক বানানোর জন্য অবশ্যই আমার একটা পাকা মিষ্টি আম প্রয়োজন হয়েছে এখানে মাঝারি সাইজের একটা বা বড় সাইজের একটু একটা মিষ্টি পাকা আম নিলেই হবে দেখুন ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে আগে যে আমরা কেটেছি আমটা তিনটে ভাগে সেগুলো ছুরি দিয়ে ছোট ছোটো করে টুকরো করে বের করে নেব আমের যে পাল্পটা থাকে ধীরে ধীরে করতে হবে যেন এতটুকু খোসা না থাকে আমের দেখুন ধীরে ধীরে আমি ছুরি দিয়ে কত সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মিক্সি জালের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর খুব ভালোভাবে একটা আমের যে পিউরি হয় সেটাই করে নেব তৈরি আর বন্ধুরা এই পাকামটা আমটা অবশ্যই মিষ্টি হতে হবে মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর মাটাও ভালোভাবে তৈরি হবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়াই বাড়িতে খুব সুন্দরভাবে একটা কেক বানানো যায় আমি সমস্ত পাল্পটা নিয়ে নিচ্ছি এটা হাফ কাপেরই মাপের হবে আপনারা যদি কাপ মেপে না করতে চান একটা মাঝারি সাইজের আম নিলেই হবে এরপর একটা ফ্রাইং প্যান আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন গাওয়া ঘি দেশি গাওয়া ঘিটা দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়েছি এরপর ভালোভাবে ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা স্পাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে এসে থ্রি টেবিল স্পুন এখানে মিল্ক দিয়ে দেব মিল্কটা খুব ভালোভাবেই ছিটকোতে থাকে তাই খুবই সাবধানে এই পর্যায়ে এসে কাজটা করতে হবে আর ধীরে ধীরে দেখুন ঘি আর মিল্কটা যখন এইভাবে ফুটে আসবে এখানে আমি থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এভাবে আপনারা ফোর টেবিল স্পুনও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব প্রথম দিকে মনে হবে মিশে না এমন গুটলি রয়ে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধে নেই ভয়েরও কিছু নেই একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে যখন মিশাতে থাকবেন আপনি খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন আপনাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে একটা বাড়িতে মাওয়া বানিয়ে একটা কেক বানানো যায় এগলেস ম্যাঙ্গো আজ আমি এখানে ম্যাঙ্গো দিয়ে বানিয়েছি আপনারা কেবলমাত্র এই মাওয়া দিয়েও বানাতে পারেন এরকম ধরনের একটা এগলেস কেক আর এখানে ধীরে ধীরে অল্প অল্প করে আমি লিকুইড মিল্ক দিচ্ছি আর ভালোভাবে মাওয়াটা বানিয়ে নিচ্ছি এভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে কুক করে নিলে খুব সুন্দর একটা মাওয়া রেডি হয়ে যাবে আর অনরবত নাড়তে হবে নাহলে নিচের মধ্যে বসে গেলে ভালো লাগবে না প্রথমে দুধ দেওয়ার সময় আমি একটু বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কারণ ভীষণভাবে চিটকছিল চারিদিকে এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে মিল্ক দিতে থাকব আর একটা খুব সুন্দর স্মুথি মাওয়া রেডি করব দেখুন প্রথমে কীরকম গুটলি মতন ছিল সেটা কত সুন্দরভাবে মিশে গেছে এরপর আমি যে পাল্পটা রেডি করে রেখেছিলাম পাকা আমের সেটাই দিয়ে দিলাম যাতে আমের একটা যে ফ্লেভার থাকে সেটা খুব একটা যাতে স্ট্রং না হয় জন্যই ভালোভাবে কুক করে নেব এই ধরনের মাওয়া রেডি করলে বাচ্চারা এমনি এমনিই খেয়ে নেবে চামচে করে করে কে কে আর ইউজ করার সময় থাকবে না এটা খেতে এত সুন্দর হয় ডিলিশিয়াস বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম দেখুন ধীরে ধীরে আমি এখানে যে ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করব সেগুলো কেটে নিচ্ছি এখানে পেস্তা কাজু আর আমন রেখেছি আমি আর অল্প পরিমাণ কিজমিজ রেখেছি আপনারা কশমিশটা স্কিপও করতে পারেন আমার ম্যাঙ্গো মাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা বোলের মধ্যে সমস্ত ম্যাঙ্গো মাওয়া নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম ভালোভাবে মাওয়ার সাথে চিনিটা মিশিয়ে নেব লিকুইড মতন হয়ে যাবে চিনিটা যখনই মেল্ট হতে থাকবে আর চিনি যেন এতটুকু আস্ত দানা না থাকে এখানে আমি থ্রি টেবিল স্পুনের মতন অয়েল নিয়ে নিয়েছি অয়েলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ টি এই এলাচের গুঁড়োটা যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে এই যে মাওয়া কেকটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে ভ্যানিলা এসেন্স আর ফুড কালার কিছুটা দিয়ে দিচ্ছি ইলো ফুড কালার ভ্যানিলা এসেন্সটা যখন এলাচের সাথে মিশবে খুব সুন্দর আরও একটা ফ্লেভার দেবে আর এই ইয়েলো কালারটা দেওয়ার কারণ যাতে কেকটা বেক হওয়ার পর খুব সুন্দর একটা কালার আসে আর অল্প অল্প করে আমি এখানে লিকুইড মিল্ক দেব আর মিশিয়ে নিতে থাকব এই পর্যায়ে আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি একটা আর তার মধ্যে ওয়ান কাপ ময়দা দিয়ে দিলাম ভালোভাবে চেলে নেব বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং পাউডারও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলতো হাতে মেশাবো এই পর্যায়ে এসে কখনোই জোরে জোরে মেশানো যাবে না খুবই ধীরে ধীরে আলতো হাতে এই ব্যাটারটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি খুবই সুন্দরভাবে একটা হ্যান্ডুক্স দিয়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে এখানে মিল্ক দিতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ব্যাটারটা মেশানো হয়ে যায় আর বেশি লিকুইড করব না এই ধরনের ড্রাই ফ্রুট কেকগুলোতে বেশি লিকুইড ব্যাটার বানালে ভালোভাবে স্পঞ্জি হবে না আর স্পঞ্জি হয়ে বেক হলেও সেটা মাঝখান থেকে সিন করে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু ব্যাটারের ঘনত্বটা বেশি থাকবে দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এরপর যে যতগুলো ড্রাই ফ্রুট আমি এখানে পছন্দ করব দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি উপরের অংশে ডেকোরেশানের জন্য ভালোভাবে সাজিয়ে নেব এখানে তিনভাবে আমি আপনাদের বেক করে দেখাবো কেকটা দেখুন এখানে কাপকেক যে অ্যালুমিনিয়ামের মোল্ডের উপর নিয়েছি কাপ কেক লাইনার আর একটা ডাইরেক্ট বেগ নিয়েছি আর একটা ফোর ইঞ্চির মোল্ড নিয়েছি এই ব্যাটারের মধ্যে ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের যাদের কয়ারি থাকে যে ভিনিগার না দিলে কি কেকটা ভালোভাবে ফুলবে না অবশ্যই ভালোভাবে রাইস হবে কিন্তু আরও সফট নরম করবার জন্য ভিনিগার বা আপনার কাছে ভিনিগার না থাকলে ওয়ান টি স্পুন লেমন জুসও দিতে পারেন কোনো অসুবিধে নেই ফ্রেশ লেমন জুস ওয়ান স্পুন দেবেন খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তারপর আমি এটা ট্যাপ করে নিলাম এটা যেহেতু এগলেস কেক আর উপর থেকে কেটে রাখা কাজু কিশমিশ আর আমন পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে কেকগুলো আমি লো ফ্লেমে গ্যাস ওভেনের মধ্যে বেক করে আপনাদের দেখিয়ে দেব আগে থেকেই আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি যেইটার মধ্যে কেকটা বেক করব আর আজ দেখুন একেবারে ওভেন ছাড়া আর ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়া খুব সুন্দরভাবে একটা এগলেস ম্যাঙ্গো ফ্রুটি ফ্রুটি মা কেক বানিয়ে নিচ্ছি এখানে আপনারা ফুটি ফুটিও যোগ করতে পারেন দেখুন আমার হাতে লেগে যাচ্ছিলো ভীষণভাবে গরম থাকে এই পর্যায়ে এসে খুবই সাবধানে কাজগুলো করতে হবে আর দেখুন কত ভালোভাবে আমার কেকগুলো বেক হয়ে এসেছে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন বেক করেছি কত নরম সফটি একটা কেক অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য